নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, প্রাক্তন KKR দলের খেলোয়াড়রা অন্যান্য দলে গিয়ে আরও একবার চমৎকার পারফরমেন্স করছেন। তার আগে বলি, যারা এখনও পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন, কারণ এইখানে আপনারা খেলা সম্বন্ধে সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন। গতকাল দুর্ধর্ষ পারফরমেন্স করে গুজরাট টাইটেন্সকে জেতালো লকি ফার্গুসন এবং শুভমান গিল, দুজনেই KKR-এর প্রাক্তন তারকা খেলোয়াড়। লকি ফার্গুসন এবং শামির নিখুঁত পেসের জন্য দিল্লির ইনিংস বেশি রান করতে পারেনি। এই দিন ম্যাচের সেরা হয় লকি ফার্গুসন, তিনি মাত্র 4 ওভারে 28 রান দিয়ে 4টে গুরুত্বপূর্ণ উইকেট নেন। এবং ব্যাটিংয়ে শুভমান গিল তিনিও আউটস্ট্যান্ডিং খেলেন, তিনি মাত্র 46 বলে দুরন্ত 84 রান করেন এবং গুজরাট টাইটেন্সকে 176 রানের লক্ষ্যে পৌঁছে দেয়। নিলামে 10 কোটি টাকা দিয়ে লকি ফার্গুসনকে কিনে দারুণ সিদ্ধান্ত নিয়েছে গুজরাট টাইটেন্স, সেটাই লকি ফার্গুসন তিনি প্রমাণ করলেন। এবং একই রকম শুভমান গিল তিনিও দুরন্ত ব্যাটিং করে প্রমাণ করলেন যে তাকেও গুজরাট নিয়ে একটুও ভুল করেনি। তো বন্ধুরা, KKR-এর দুই প্রাক্তন খেলোয়াড় আশা করি গুজরাটের জন্য এই রকমই আরও ম্যাচ উইনিং নক্স খেলুন। তো বন্ধুরা, আপনারা কতটা খুশি লকি ফার্গুসন ও শুভমান গিল এত ভালো পারফরমেন্স করছে গুজরাটের হয়ে, সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল। তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এবং বন্ধুরা, চ্যানেলটিতে আর নতুন আছেন, সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।